দুই ঘন্টার হাটে কয়েক লাখ টাকার বেচাকেনা। প্রতিদিন এই বাজার বসে চাঁদপুরের হাইমচর উপজেলার তেলির মোড়ের মেঘনার পাড়ে, যেখানে শাকসবজি আর মাছ মুরগির বহর নিয়ে হাজির হন চরের কৃষকরা। মেঘনার তীরে ছুটে আসছে একের পর এক ট্রলার। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। চাঁদপুরের হাইমচরের বিভিন্ন চরাঞ্চলের কৃষকরা আসছেন তাদের উৎপাদিত পণ্য নিয়ে। পেঁয়াজ, রসুন, বাদাম, শাকসবজি, মাছ, হাঁস মুরগি এই বহরে তেলির মোড় লঞ্চঘাটে পৌঁছে ভোরের আলোর সাথেই। এসব পণ্য কিনতে এপারে অপেক্ষায় থাকেন ক্রেতা আর পাইকাররা। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন প্রায় কয়েক লাখ টাকার বাণিজ্য হয় এখানে। শরীয়তপুর, বালাগো বাজার, ঈশানবালা, এমন আট দশটা চরের থেকে মাল আসে। চরের বিভিন্ন জায়গা থেকে, ঈশানবালা, মাঝির বাজার, ওই বিভিন্ন জায়গা থেকে আর যে মাল আসে, কাঁচা তরি, তরি তরকারি, শাকসবজি, এগুলো সবাই পায়। আমরা এই চরে মানে কিছু চাষ করছি, তরমুজ আছে 28 খানি মতন, তারপর শসা আছে, মানে এগুলো এদিকে শসাটা আছে, শসাটা এদিকে বেচতে আছে। তাই আমরা এখান থেকে বিক্রি করি, ভালো সস্তায় দাম পাই, বিভিন্ন জায়গা নিয়ে আমরা বেশি বেশি আমরা ভালোই ব্যবসা বাণিজ্য করি। নিজেদের উৎপাদিত পণ্য মেঘনার পাড়ে এনে বিক্রি করতে পেরে খুশি চরের কৃষকরাও। দুই ঘন্টা, দেড় ঘন্টা, এই দেড় ঘন্টা পরে এনে দেখবেন মানুষও নাই, কিন্তু চরের তো না ফাইকার টাইকার যা আছে, এই খেতে গৃহস্থী যারা করে এরা মাল আনে, এনে বেছে, ভালো দাম পায়। আমরা পাইকারি উপর থেকে আসে, এবারে আমরা পাইকারি বিক্রি করি। তাহলে এই দেশের মানুষ না খাই থাকতো, 12 মাসই আসতেছে, প্রতিদিন সকালে বেচা কিনি হইতে আছে, লাখ লাখ টাকার বেচা কিনি বিক্রি করে যে মানে এরা চলতে আছে এইভাবে, মনে কমসে কম 1000 লোক চল্লা বিরিয়া খাইতে আসে এখানে। হাইমচরের কৃষকরা আগের তুলনায় অনেক স্বাবলম্বী বলে জানান কৃষি কর্মকর্তারা। দাবি, প্রতি বছরই চরের কৃষকদের জন্য রাখা হয় বাড়তি প্রণোদনার ব্যবস্থা। প্রতিবারই যখন প্রণোদনা আসে সেক্ষেত্রে চরের কৃষকদের জন্য আমরা বাড়তি যাতে প্রণোদনা দেওয়া যায় সে ব্যাপারে আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি, এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যে চর অঞ্চলে যেখানেই আবাদের সুযোগ আছে সেখানে আবাদ করার লক্ষ্যে কৃষকদেরকে সরকারি পর্যায়ের প্রণোদনা আরো বাড়িয়ে দেওয়া। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 8টা পর্যন্ত বসে 2 ঘন্টার এই হাট। টেক্স রিপোর্ট, চ্যানেল 24।